পর্যন্ত না নিয়ে এসে তাদেরকে ভুল নির্দেশনা দিয়ে এখন পর্যন্ত নৌকার বিরোধিতা করে যাচ্ছে। সারাটা জীবন আওয়ামী লীগ করেছি, ছাত্র লীগ করেছি, যুব লীগ করেছি, আমি কি ওই মন্টু ভাইয়ের মতন দল ত্যাগ করে আমি কি বিরোধী দলে গিয়ে রাজনীতি করব? আমি যদি আজকে সেই মঞ্চে বক্তব্য রাখি তাহলে আমার পাশে জননেত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছে তার বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা যদি সেই স্টেজে থাকে তাহলে আমিও তো তাদেরকে সমর্থন করার সামিল হয়ে দাঁড়াব। আমার কারো উদ্দেশ্য নাই, পরিকল্পনার অভাব থাকার কারণে আজকে আমাদের এই ১৬ আসন সুসংগঠিত ছিল, আওয়ামী পরিবার সুসংগঠিত ছিল, নৌকার বাজিরা সুসংগঠিত ছিল, কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজকে আমাদের আওয়ামী পরিবারের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আপনারা কি নৌকা চান না? বঙ্গবন্ধুর নৌকা চান না? সরোয়ারদের নৌকা চান না? মাওলানা আব্দুল হামিদ খানের নৌকা চান না? আজকে জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছে তারাই আজকে নৌকার প্রতীক নিয়ে মাঠে নামবে। আমাদের পরিবারে যদি বঙ্গবন্ধুর আদর্শ রক্ত যদি থেকে থাকে জীবন চলে গেলেও কোনোদিন নৌকার বাইরে যায় নাই, আজকেও নৌকার বাইরে যাব নাই, আমার হারাবারও কিছু নাই। ২৫টি বছর আমি আত্মত্যাগ করেছি। আমরা যখন কমিশন চেয়েছিলাম আমরা বলেছিলাম আমরা ২৫ বছর এই অঞ্চলে আপনার সাথে রাজনীতি করি, তারও আগে থেকে তৃপ্তি আপনাদের সাথে মহানায় রাজনীতি করি, তোফাইল ভাই সাক্ষী, মজলু ভাই সাক্ষী, রাজ্জব ভাই সাক্ষী, আপনারা যারা আছেন সবাই সাক্ষী। অনেক কষ্টে কথাগুলো বলতে চাই। আমরা নমিনেশন চেয়েছিলাম, আমাদেরকে বলেছিলাম আমরা আত্মত্যাগ করেছি, আমরা আমাদের জীবনের অর্ধেক সময় দিয়ে দিয়েছি, আমাদের কিছু চাওয়ার আর পাওয়ার নাই, আমরা শুধু একটু সম্মান চাই, আমাদেরকে একটি চেয়ারের ব্যবস্থা করে দেন। আমরা কি ভুল দাবি করেছি? আমরা কি বেশি চেয়েছি? আমরা কি গুলশান বরণিত বাড়ি চেয়েছি? আমরা কি গার্মেন্টস চেয়েছি? আমরা কি কোনো খামার চেয়েছি? আমরা কিছুই চাই নাই, শুধু আজকে ৪৫ বছর রাজনীতি করে শুধু একটু সম্মান চেয়েছিলাম, একটি বারের জন্য, একটি খনের জন্য আমরা শুধু কামলা খেটেছি, আমরা শুধু লেবার দিয়েছি, আমরা শুধু অর্থ পাই নাই, অর্থ বিনিময়ে নাই, আমরা আমাদের আদর্শের খাতিরে আমাদের জীবনের অর্ধেক সময় ব্যয় করে দিয়েছি। যখন ক্রান্তি লগ্ন, যখন আমি রঞ্জক ভাই, যখন আমরা নমিনেশন পাওয়ার প্রায় দ্বার প্রান্তে, যখন আমরা একেবারে কাছাকাছি চলে গেছি, আমরা যখন নমিনেশন পাওয়ার পথে, তখন আমাদের কিছু লোক আমাদের বাধা হয়ে দাঁড়িয়ে গেছে, আমরা মেরে নিয়েছি, দল দেয় নাই মেরে নিয়েছি, শেখ হাসিনা দেয় নাই মেরে নিয়েছি, আমরা কোনো বিরোধিতায় যাই না। দুঃখে কষ্টে কথাগুলো বললাম, কারো মনে যদি দুঃখ লেগে থাকে তাহলে আমি মাপ চাই নিতে বাধ্য। আজকে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজির রজ্জব হোসেন সিটি কর্পোরেশন থেকে এমন বরাদ্দ নিয়ে এসেছে, বলেন আপনারা ৬ নম্বর ওয়ার্ডের মানুষ এমন কোন রাস্তা বাকি আছে যে সেই রাস্তাটি এখনো অসম্পূর্ণ আছে? নাই নাই নাই। আমি প্রতিটা ৬ নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে আমি ঘুরে দেখেছি, এই লোকটি অত্যন্ত পরিশ্রম করে তার মেধা লাগিয়ে
সকল রাস্তার কাজ উন্নয়ন করেছে, কিন্তু আজকে তিনি বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে মানে একেবারে বাদ পড়ে যায় নাই, বাদ দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি পাই নাই, আমার ভাই নান্দু পেয়েছে, আমার রাজ্য পাই নাই, আমার সেক্রেটারি সারা দীর্ঘদিন পেয়েছে। তাহলে আমাদের কি করণীয়, আমাদের কি কর্তব্য? আমি যখন পাই নাই, আমার ভাই তো পেয়েছে, আমার ভাইকে সমর্থন দেওয়া উচিত। আমি ওই শহীদ পরিবারের একজন সন্তান, যে 1971 সালে ওই বঙ্গবন্ধুটাকে ওই বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল, ওই শিকারণীর বাবা এখনো ফিরে আসে নাই। ওই শহীদ পরিবারের একজন সন্তান শিকারণী চক্রবর্তীকে বাদ দিয়ে যদি আমি এখন আল্লু আর খাল্লুরে যদি আমি সমর্থন দেই, তাহলে আমার এই সাধারণ সম্পাদক থাকার কোনো যোগ্যতাই নাই। বিবেচনা করেছি, ন্যায় নীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শের উপরে দাঁড়িয়ে থেকে আমরা সমর্থন দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছে তার জন্য কাজ করে যাব, আর কাজ করব বলে আমাদের বিজয় সুনিশ্চিত। নির্বাচন অত্যন্ত কঠিন জিনিস, আমার নেত্রী এখানে আছে, আমার নেতারা আছে, আরো বিস্তারিত বিবরণ আপনাদেরকে দিবে। তর্কবাগিস বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক সভাপতি, বাইরে মত পার্থক্য, ইতিহাস সাক্ষী দিচ্ছে, কিন্তু যখন জনতার মাঝে যায়, যখন বক্তব্যে দাঁড়ায়, যখন জাতীয় স্বার্থ আছে, তখন সাধারণ সম্পাদক সভাপতি এক মঞ্চে উঠে একই বক্তব্য দিয়ে নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, এটা ইতিহাস সাক্ষী দেয়। এখন আমরা নৌকার পক্ষে আছি, আমরা আদর্শের পক্ষে আছি, আমরা উন্নয়নের পক্ষে আছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে আছি। সুতরাং এই উন্নয়নকে ধরে রাখতে হলে তার মনোনীত প্রার্থীকে পাশ করিয়ে আমাদেরকে তবে আমি একজন তৃণমূল পর্যায়ের কর্মী, আমি আওয়ামী লীগের একজন কর্মী। সুতরাং আপনারা সচেতন ব্যক্তি, আপনারা শিক্ষিত নারী এবং নর, আপনারা আমাদের থেকে অনেক ভালো বুঝেন, আপনাদের পাল আমাদের থেকে অনেক শক্তিশালী। নির্বাচন খুব কঠিন জিনিস, নির্বাচন করতে হলে আমার সভাপতি ছয় এসে খবর একটা কথা বলেছে, আগে নিজের ভোট কনফার্ম করেন, তারপর আপনার পরিবারের ভোট কনফার্ম করেন, তারপরে আপনার প্রতিবেশীর ভোট কনফার্ম করেন, তারপরে সবার কাছে ভোট চান। এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমি বলতে চাই, প্রথম হলো নির্বাচন পরিচালনা কমিটি, তারপরে হচ্ছে নির্বাচন কেন্দ্রীয় কমিটি তৈরি করতে হবে। যাই হোক, এখন আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের নেত্রী এবং নেতারা আছেন, ওনারা বক্তব্য দিবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা কোনো অন্যায় করি নাই, আমরা কোনো আমাদের আদর্শ থেকে বিচ্যুতি ঘটে নাই, আমরা নৌকার পক্ষে আছি, আমরা নৌকার সাথে আছি, আমরা উন্নয়নের সাথে আছি। সুতরাং